শিক্ষার্থী বন্ধুরা, পীরখাইন মাওলানা আশরাফ চৌধুরী হাই স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে আমি সহকারী শিক্ষিকা ইন্দ্রা সরকার তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ নবম দশম শ্রেণী। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই ভূগোলের বিভিন্ন প্রশ্ন সমাধান করি, আমাদের সবারই কম বেশি ইচ্ছে থাকে গণিতগুলো সমাধান করতে, এবং অনেকেই গণিত করতে ভয় পাও। আজকে আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখব কত সহজ অঙ্কগুলো আমরা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো, এখানে দেওয়া আছে ঢাকা ও টোকিও স্থানীয় সময়ের ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। ঢাকার দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি 26 মিনিট, পূর্ব হলে টোকিও কত? একটা জিনিস লক্ষ্য রাখবে, যত পূর্ব দিকে যাওয়া যাবে সময়ের পার্থক্যটা বা সময়ের পরিমাণ তত কমতে থাকে। আমরা যদি সরাসরি সমাধানে যাই, দুটো স্থানের মোট সময়ের পার্থক্য দেখো 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। 3 ঘন্টা, আমরা জানি 60 মিনিটে কত ঘন্টা, 1 ঘন্টা। তাহলে 3 ঘন্টায় আসছে তোমার 180 মিনিট, 3 × 6 = 180 মিনিট। আর আমার কত আছে এখানে, 17 মিনিট। তাহলে 180 মিনিট এবং 17 মিনিট মিলিয়ে হচ্ছে 197 মিনিট, সাথে যুক্ত হচ্ছে কত মিনিট, 16 মিনিট। তাহলে 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ডের বিপরীত আমরা লিখতে পারছি 197 মিনিট 16 সেকেন্ড। অর্থাৎ ঢাকা এবং টোকিওর মূল সময়ের পার্থক্যটা হচ্ছে 197 মিনিট 16 সেকেন্ড। এখন আমাকে বের করতে হবে দুটো স্থানের অবস্থান। প্রতি 4 মিনিটে 1 ডিগ্রি সময়ের পার্থক্য, প্রতি 4 সেকেন্ডে 1 মিনিট সময়ের পার্থক্য। আমরা যদি এই হিসেবে অঙ্কটা করি, তাহলে দেখা যাবে যে 196 মিনিটের জন্য 49 ডিগ্রি। আমরা এখানে কি দেখেছিলাম, 197 মিনিট। তাহলে 196 মিনিট কি করে হলো? দেখো এখানে একটা সুন্দর সমাধান আছে। আমরা আগে জেনেছিলাম প্রতি 4 মিনিটের জন্য 1 ডিগ্রি, তাহলে এখানে কত মিনিট ছিল, 197 মিনিট। 197 মিনিটের জন্য আমি 4 দিয়ে যদি 197-কে ভাগ করি, তাহলে আসবে 49 ডিগ্রি, থাকবে আরো 1 মিনিট বাকি। তাহলে কি আসছে, 49 ডিগ্রি। 197 মিনিটের বিপরীতে আসছে 96 মিনিটের জন্য 49 ডিগ্রি, বাকি থাকলো কত, 1 মিনিট। আর আমাদের হাতে ছিল কত, 16 সেকেন্ড। তাহলে কি আসছে, 1 মিনিট 16 সেকেন্ডটা আমাদের হাতে রয়ে গেল। তাহলে আমাদের এই ডিগ্রি, আমরা ডিগ্রি পেয়ে গেলাম। 90 ডিগ্রি ছিল ঢাকার দ্রাঘিমা, আর টোকিওর দ্রাঘিমা কত পেয়ে গেছি আমরা, 49 ডিগ্রি, সময়ের পার্থক্য পেয়েছি 49 ডিগ্রি। এখন মিনিটের পার্থক্যটা রয়ে গেছে, সেই জন্য লক্ষ্য করো 1 মিনিট 16 সেকেন্ডকে এখানে আমরা কি দিয়েছি, 19 মিনিট। এই যে একটা টান দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ডিগ্রির চিহ্ন, এটা হচ্ছে মিনিটের চিহ্ন, আর এটা হচ্ছে সেকেন্ডের চিহ্ন। এটা সেকেন্ড, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে ডিগ্রি। তোমরা এটা ভালোভাবে বুঝে নেবে। এবার দেখো 1 মিনিট 16 সেকেন্ডের জন্য কত দেওয়া হয়েছে, 49 মিনিট। তো মনে সন্দেহ আসে না কিভাবে 19 মিনিট হচ্ছে? দেখো আমরা এখানে কি দেখেছিলাম, প্রতি 4 সেকেন্ডের জন্য 1 মিনিট। তাহলে এখানে কত আছে আমার, 1 মিনিট। 1 মিনিট সমান কি, 60 সেকেন্ডে 1 মিনিট হলে কত মিনিট সেকেন্ড আসছে, 76 সেকেন্ড। 1 মিনিট 16 সেকেন্ডের বিপরীতে আমি কত সেকেন্ড লিখতে পারছি, 76 সেকেন্ড। কি করে হলো, 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর আমাদের হাতে ছিল 16 সেকেন্ড, সব মিলিয়ে হলো 76 সেকেন্ড। প্রতি 4 সেকেন্ডে যদি 1 মিনিট হয়, তাহলে 76 সেকেন্ডে কত মিনিট হচ্ছে, 19 মিনিট। তাহলে বুঝতে পেরেছ তো, 1 মিনিট 16 সেকেন্ড সমান 19 মিনিট কি করে হলো? তাহলে 197 মিনিট 16 সেকেন্ডের বিপরীতে আমরা 49 ডিগ্রি 19 মিনিট কথাটা সহজেই লিখতে পারি। তাহলে দুই জায়গার সময়ের ব্যবধান হচ্ছে 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। এই 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ডকে আমরা স্থানের পার্থক্যে পেয়েছি কত, 49 ডিগ্রি 19 মিনিট। এখন আমার প্রশ্নে দেওয়া আছে ঢাকা দ্রাঘিমা 90 ডিগ্রি 26 মিনিট। আমরা সবাই জানি ঢাকা কোন দেশের রাজধানী, বাংলাদেশের, আর টোকিও হচ্ছে জাপানের। জাপানকে আমরা কি বলা হয়, নিপ্পন বা সূর্যোদয়ের দেশ, আর সূর্যোদয় মানে সবচেয়ে পূর্বে অবস্থান করবে।
টোকিও যেহেতু ঢাকার পূর্বে, শুধু ঢাকা না টোকিও সমস্ত দেশেরই পূর্বে অবস্থান করে। টোকিও যেহেতু ঢাকার পূর্বে অবস্থান করছে, তাই এই ক্ষেত্রে অবশ্যই সেটা কি হয়ে যাবে, প্লাস বা যোগ চিহ্ন হবে। আজকে যদি পশ্চিম দিকে কোনো দেশ হতো, সেই ক্ষেত্রে 90 ডিগ্রি 26 মিনিট থেকে এই 49 ডিগ্রি 19 মিনিটে বিয়োগ হতো। যেহেতু আমার টোকিওটা ঢাকার পূর্বে অবস্থিত, তারপরে সময়টা আমার যোগ হচ্ছে। তাহলে 90 ডিগ্রি 26 মিনিটের সাথে আমি যদি 49 ডিগ্রি 19 মিনিট যোগ করি, তাহলে আমার কি আসছে, 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব হবে না পশ্চিম হবে। যেহেতু দেশটা আমার ঢাকার পূর্বে অবস্থিত, সেহেতু আমার এটা অবস্থানটা হবে 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা যে কোনো সহজ অঙ্ক সহজে সমাধান করতে পারি। মাথায় শুধু এটা রাখবে, যদি কোনো দেশ তার পূর্বে অবস্থান করে তাহলে সময়টা হবে যোগ, যদি পশ্চিমে অবস্থান করে সময়টা হবে বিয়োগ। এছাড়া আমরা আরও অনেক কিছু জানতে পারি, যেমন ধরো স্বাভাবিকভাবে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, কিন্তু ভূগোলের অঙ্কের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখব প্রতি সময়ের পার্থক্যের সাথে চার যুক্ত, অর্থাৎ 1 ডিগ্রির জন্য 4 মিনিট, 1 সেকেন্ডের জন্য 4 সেকেন্ডের জন্য 1 মিনিট, এইভাবে আমরা সমাধান করে অঙ্কগুলো সমাধান করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সহজেই অঙ্কগুলো করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।